গুড মর্নিং, সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এই যে মেয়ে বাইরে এসে দাঁত ব্রাশ করছে বসে, সকালবেলা সিঁড়ির সামনে বসে দাঁত টাত ব্রাশ করে ও ওর বাবার সাথে পড়তে বসেছে আর কি, ওই আর কি খেলা মতো। তারপরে অম্বলাম চ তোকে খেতে দেবো, বলে আমি ডিমটা ভাজবো। আচ্ছা ঠিক আছে, এই আমি ছিলাম, ও ডিমটা ওরকম করে ফেটিয়ে নিয়ে একাই দিল প্যানে। ডিম ভাজার পরে যেইভাবে সস দিয়ে দিতে বলেছে সেইভাবেই দিলাম। তারপর আমাদের আর কি রুটি তরকারি, সকালে রুটি তরকারি করেছিলাম। রুটিগুলো সব ছেঁকে নিচ্ছে, তরকারি আলুর তরকারি করেছিলাম সকালবেলা। এখন বেশিরভাগটা রুটি খাওয়া হয় আর কি, অনেক হেলদি হয়ে যাচ্ছে। এখন তো রোগা হতেই হবে, জামাগুলো সব টাইট হয়ে যাচ্ছে। আর ওকে এমনি দুটো ডিম ভেজে দিয়েছিলাম, ও সেইটাই খেয়েছে, পুকি মানে আমার মেয়ে। এখন তারপর খাওয়া দাওয়ার পরে ওর বাবা স্কুলে চলে গেল, ও বলছে আমি ঘর মুছবো। আচ্ছা মুছ তাহলে, এই এদিক ওদিক করে মুছছে। ঘরটার মোছার পরে আমি দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি। দুপুরে আমি বেশি কিছু রান্না করব না, আলু উচ্ছে আর পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। তারপরে মুসুরির ডাল করব পেঁয়াজ দিয়া রসুন দিয়ে। এই যে পেঁয়াজ রসুনটা ওই কিন্তু রান্না করছে, আবার খুন্তি টুন্তিও ধরে আছে। এই যে ওর কী হয়েছে জানি না, ও আমাকে খুব হেল্প করছে আজকে। এই তারপর ডালটাও হয়ে গেল আমার। গরমের মধ্যে আর বেশি কিছু রান্না করিনি, যে পেঁয়াজ ভাজি আর ডাল রান্না রান্না করে সব কাজ টাজ গুছিয়ে নিয়ে চান টান করে পুজো টুজো দেওয়াও আমার হয়ে গেছে, মেয়েকে খাওয়ালাম।